56 বছর বয়সে এই শাহরুখ খান তার শারীরিক গঠন এবং ফিটনেসও তাকে একটি জনপ্রিয় করে তোলে। যদি বলিউডের বাদশাহ বেশ কিছুদিন ধরে সিলভার স্ক্রিন থেকে দূরে ছিলেন, তিনি এখন 3টিতে ব্যাক টু ব্যাক সিনেমা নিয়ে অভিনয়ে ফিরে এসেছেন, যা প্রেক্ষাগৃহে হিট হতে চলেছে। পাঠান জানুয়ারিতে 2023 মুক্তি পেয়েছে, সেখান থেকে শুরু করে জোয়ান, এবং জোয়ান জানেন জোয়ান হিট, এবং প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু জোয়ান হিট হয়েছে, এবং সবাই বড় বড় সিনেমা হলে কিন্তু এটা চলছে, এবং প্রচুর ভক্তের স্রোত মানে সেখানে কিন্তু জোয়ান দেখার জন্য ভিড় দেখাচ্ছে। তো